আর এবারে যে খবর পাওয়া যাচ্ছে, ফের নিয়োগে সিবিআই তদন্তের আবেদন। প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই এবং ইডি তদন্ত চেয়ে এবার আবেদন। যে খবর পাওয়া যাচ্ছে, ফের নিয়োগে সিবিআই তদন্তের আবেদন। বিস্তারিত জানাতে পারবে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, এই আবেদনে কি কি উল্লেখ রয়েছে? দেখো, মূলত সিবিআই তদন্ত এবং এর পাশাপাশি ইডি তদন্তের আবেদন নিয়ে জনস্বার্থ মামলা আজই দায়ের হলো এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এবং তাপস ঘোষ এই জনস্বার্থটি মামলা দায়ের করেছেন। এবং এর মূল বিষয়টি কিন্তু 27 অগস্ট 2021 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বদেশ দাস তার মামলার প্রেক্ষিতে দুর্নীতি খুঁজে পান এবং তিনি সেই মামলাটিকে জনস্বার্থ মামলা কনভার্ট করেন এবং সেখানে 12টা দুর্নীতি নিয়োগের প্রাথমিক তথ্য প্রমাণ আদালত হাতে পায়। সেই বিষয়টিকে সামনে রেখে প্রাথমিক টেট 2014 সেখান থেকে প্রায় 40,000-এর বেশি শিক্ষক নিযুক্ত হয়েছে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষক হিসেবে তারা কাজ করছেন। এই সমস্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের মধ্যে অস্বচ্ছতা রয়েছে, দুর্নীতি রয়েছে, পুরো বিষয়টার সিবিআই তদন্ত। পাশাপাশি কোথাও আর্থিক তছরুপ রয়েছে কিনা, মানি ট্রেল রয়েছে কিনা, আর্থিক লেনদেন হয়েছে কিনা সেটার জন্য ইডিআই তদন্ত। এবং এই প্রাথমিক 2014 একটা স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করারও আবেদন রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের সামনে এবং এই মামলা আজকে দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে শুরুতে এই মামলা শুনানির জন্য আসতে পারে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরো দুটি নথি এই মামলায় সংযুক্ত করা হয়েছে। সেখানে নদিয়ার যিনি সাংসদ রয়েছেন মহুয়া মিত্র, তার কিছু বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, সেই বিষয়টিকে সামনে আনা হয়েছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগকে সামনে রেখে। এছাড়া দমদমের একজন তৃণমূল নেতার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য সেটাকেও সামনে আনা হয়েছে, যেখানে অনিয়ম রয়েছে বলে। এছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কিছুদিন আগে রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে অভিযান এবং তাকে 3 জনের গ্রেপ্তার হওয়া, পুরো বিষয়টি এই মামলার উপাত্ত হিসেবে সংযুক্ত করা হয়েছে। তাই কম মিলিয়ে প্রাথমিক 2014 বড় সড়ো দুর্নীতি রয়েছে এমন একটা অভিযোগ এনে সিবিআই এবং ইডি তদন্ত চেয়ে এই জনস্বার্থ মামলা আজই দায়ের হল। ধন্যবাদ।